10 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এবার পাচ্ছেন স্বাধীনতা পদক। তবে সবাইকে ছাপিয়ে এবছর সাহিত্যে যিনি পুরস্কার পেয়েছেন সেই মোহাম্মদ আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। সবার একটাই জিজ্ঞাসা, কে এই আমির হামজা? অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা আমির হামজা মাত্র দুটি বইয়ের বদৌলতে সাহিত্য শাখায় দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি পাচ্ছেন। আরও চমকপ্রদ তথ্য হলো, আমির হামজার দুটি বই বাঘের থাবা ও পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি বের হয়েছে 2018 থেকে 2021 সালের মধ্যে। এই লেখক 2019 সালের 23 জানুয়ারি 87 বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় যখন মারা যান, তখন বাঘের থাবা নামে কবিতা ও গানের এই বইটিই কেবল দেখে যেতে পেরেছিলেন। জানা গেছে, কৈশোরে বাবাকে হারানোর কারণে কবি মোহাম্মদ আমির হামজার লেখাপড়া বেশি দূর এগোয়নি, কিন্তু ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। গান ও কবিতা লিখতেন নিজেই, সুর করে আবার নিজেই গায়ক হিসেবে তিনি তা মঞ্চে পরিবেশন করতেন। কবি গান ও ভাব গানের জন্য ব্যাপক খ্যাতি ছিল তার। জীবদ্দশায় লিখেছেন অনেক গান ও কবিতা, ফলে সাহিত্যে বিশেষ অবদানের জন্য মৃত্যুর পর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। কবি মোহাম্মদ আমির হামজা মাগুরার শ্রীপুর উপজেলার 3 নম্বর শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে 1931 সালের 3রা মে জন্মগ্রহণ করেন। তার বাবা ইমারত সর্দার আর মা আবিরন নেসা। তিনি কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ভর্তি হন শ্রীপুর মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর আর লেখাপড়া এগোয়নি। তার 6 ছেলে ও 4 মেয়ে। সন্তানদের মধ্যে 1 মেয়ে মারা গেছেন। তার ছেলেদের মধ্যে মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মূলত তার চেষ্টাই কবির কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়। বইগুলো আসাদুজ্জামান দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে উপহার হিসেবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। জীবদ্দশায় কবি মোহাম্মদ আমির হামজা অনেক গান ও কবিতা লিখেছেন। 2017 সালে তার প্রথম কাব্যগ্রন্থ বাঘের থাবা প্রকাশিত হয়। কবি জীবিত থাকতেই এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। সেখানে 35টি কবিতা ও 36টি গান আছে। এরপর মুজিব বর্ষ উপলক্ষে পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি শীর্ষক গানের বইটি কবির প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তার অবিনাশী রাষ্ট্রদর্শন এখানে উঠে এসেছে। বইটিতে মোট গানের সংখ্যা 52টি। এর অধিকাংশই দেশের স্বাধীনতা ও সংস্কৃতি এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা। এছাড়া 21-এর পেঁচালি নামে প্রকাশিত আরেকটি বই প্রকাশিত হয়, সেখানে 25টি কবিতা রয়েছে। তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, গানের আসরেই গান লিখে ও সুর করে পরিবেশন করতে পারতেন। তার কবি জীবনের আরেকটি বৈশিষ্ট্য হলো, তিনি তাৎক্ষণিক দেশ ও জাতির হয়ে শ্রোতার চাহিদা অনুযায়ী গান লিখে পরিবেশন করতেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীতে যোগ দিয়ে গৌরবময় ভূমিকা পালন করেন কবি আমির হামজা। তার নিজ বইয়ের লেখক পরিচিতিতে মুক্তিযুদ্ধের অঙ্কুর অংশগ্রহণের বিষয়টি লেখা আছে। মূলত আকবর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে একজন গেরিলা যোদ্ধা হিসাবে সক্রিয় হয়ে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।